হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিজি এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড তোমাদের অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমরা আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে ফেসবুক গ্রুপে কমেন্ট করছো এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটেও জিজ্ঞাসা করছো তো সেরকম মেন মেন কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করবো তো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেলাইকানটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো তো চলো শুরু করা যাক তো তোমাদের সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ স্কিপ করে দিলে হয়তো তোমাদের জন্য প্রয়োজনীয় যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হয়তো তোমরা মিস করে দিতে পারো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো চলো শুরু করা যাক প্রথমে আসছে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে কেন এটা মেনলি যারা আরে ক্যান্ডিডেট রয়েছ তাদেরকে দেখাচ্ছে এছাড়াও অনেকেই নাম্বার ট্রান্সফারের জন্য দিয়েছ তো যাদের নাম্বার ট্রান্সফার হয়ে গেছে অলরেডি হয়তো মার্ক্সের তোমরা নাও তো তাদের এই রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে তো আরে ক্যান্ডিডেট এবং যারা মার্কস ট্রান্সফার করতে দিয়েছো তাদের এই রেকর্ড নট ফাউন্ড যে প্রবলেমটি সেটি দেখাচ্ছে তো আরে ক্যান্ডিডেটদের কী হবে যারা এই বছর আরে ক্যান্ডিডেট আছো তাদেরকে এখন ইউনিভার্সিটি যেহেতু কল করে ডাকেনি তো তোমাদেরকে ইউনিভার্সিটি থেকে কল করে লেটার মারফত ডাকা হবে এবং তোমাদের জবাবদিহি করা হবে তারপরে তোমাদের শাস্তি ধার্য করা হবে তো যতদিন না ইউনিভার্সিটি তোমাদেরকে ডাকছে ততদিন তোমরা ফর্ম ফিল করতে পারবে না তো যারা আরেক ক্যান্ডিডেট আছো তারা এই বছর পরীক্ষা দেওয়ার আশা ছেড়ে দাও এনএস কেন দেখাচ্ছে এনএস দেখাচ্ছে তার কারণ হচ্ছে তোমরা ভুলবশ যদি নট সাবমিট করে থাকো অর্থাৎ কোনো একটা পেপার সিলেক্ট করতে গিয়ে ভুলে যাও হয়তো তোমার চারটে পেপারের জায়গায় তিনটে পেপার সিলেক্ট করো এবং ফোর্থ পেপার হয়তো সিলেক্ট করলে না তো সেক্ষেত্রে ফোর্থ পেপারে নট সাবমিট দেখাবে এছাড়াও যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করো না তাদের ক্ষেত্রে এই নট সাবমিট দেখাতে পারে এনএস এর ফুল ফর্ম হচ্ছে নট সাবমিট ঠিক আছে তো এই সমস্যাটা তাদের দেখাবে আজ এর সমাধান কোনো কিছু করার নেই তোমরা হেল্পলাইনে জানতে পারো যে এর কোনো সমাধান সমস্যার সমাধান নেই কেননা একবার যদি ফর্ম ফিল করে নাও তো সেক্ষেত্রে আর আনডান করা যাবে না তো এর সমাধান আপাতত নেই যদি চাও তো হেল্পলাইনে কল করে দেখতে পারো আর এন কেন দেখাচ্ছে যারা রিনুয়াল করনি রিনুয়াল নট ডান ঠিক আছে এক্ষেত্রে আর এন ফুল ফর্ম হচ্ছে রিনুয়াল নট ডান অর্থাৎ রিনুয়াল যারা করনি প্রতি বছর ইউনিভার্সিটিতে রিনুয়াল করতে হয় মেনলি এটা পার্ট টুয়ের জন্য যারা পার্ট ওয়ান থেকে পার্ট টুয়ে যাচ্ছ তো পার্ট টু এর অ্যাডমিশন যারা করোনি তাদের এই রিনুয়াল ডান দেখাচ্ছে তো রিনুয়াল নট ডান দেখানো মানেই তুমি রিনুয়াল করনি তো যতদিন না রিনুয়াল করবে ততদিন রিনুয়ালের সরি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না কেননা এক্সাম ফর্ম ফিল আপ করতে গেলে রিনুয়াল মাস্ট এসএনকে আমরা দেখাচ্ছি স্টুডেন্টশিপ নট ডান এসএন এর ফুল ফর্ম হচ্ছে স্টুডেন্টশিপ নট ডান নেতৃত্ব সভা ওপেন ইউনিভার্সিটি থেকে দু হাজার ষোলো সাল থেকে একটা নিয়ম চালু হয়েছে যে দু হাজার ষোলো সাল থেকে যাদের অ্যাডমিশন তাদের সবাইকেই স্টুডেন্টশিপ ফর্ম ফিল আপ করতে স্টুডেন্টশিপ রিনুয়াল করতে হয় যেটা ছশো টাকার মূল্য করতে হয় অনেকেই অগ্রাহ্য করে এই ছশো টাকার স্টুডেন্টশিপ রিনুয়াল করে না এই ছশো টাকার স্টুডেন্টশিপ রিনুয়াল হচ্ছে তোমার যারা লাস্ট ইয়ারে আছো তো লাস্ট ইয়ারের ক্ষেত্রে ছশো টাকার রিনুয়ালটি করতে হয় লাস্ট ইয়ারের এক্সামের আগে তো যারা যাদের এসএন দেখাচ্ছে তারা স্টুডেন্টশিপ রিনুয়াল করনি তো সেই জন্যেই এই এসএনটা দেখাচ্ছে আর এস এন কাজে দেখাচ্ছে আর ফুল প্রমাণ হচ্ছে রিনুয়াল অ্যান্ড স্টুডেন্টশিপ নট ডান মানে তোমার রিনুয়াল প্লাস স্টুডেন্টশিপ এই দুটোই যারা করনি তাদের ক্ষেত্রে এই এরটি শো করছে তো এর ক্ষেত্রেও সমাধান হচ্ছে যখন তোমরা রিনুয়াল করতে পারবে তারপরে তোমরা এক্সাম ফর্ম ফিল করতে পারবে তো আপাতত কিছু করার নেই যখন রিনুয়ালের সুযোগ দেবে রিনুয়াল করে নিও তারপরে সমস্যাটা হচ্ছে যে ফার্স্ট টাইম পেমেন্ট করতে পারেনি সমাধান কি তো ফার্স্ট টাইম যারা পেমেন্ট করতে পারি অর্থাৎ যারা ফর্ম ফিল আপটা সাবমিট করে দিয়েছ কিন্তু কোনো কারণে হয়তো ফর্ম মানে পেমেন্টটা করো নি কিংবা পেমেন্ট করতে গিয়ে কোনো এরর দেখিয়েছে তো সেক্ষেত্রে ফার্স্ট টাইমে পেমেন্ট করতে পারো নি সেকেন্ড টাইম পেমেন্ট করতে গেলে দেখাচ্ছে যে তুমি সাবমিট করে দিয়েছ কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়নি তো এক্ষেত্রে যা যাদের এই সমস্যাটা আসছে তারা চেক ইউয়ের স্ট্যাটাস অপশানে যাবে ফর্ম আপের ওই পেজে রয়েছে আমি আমার ফর্ম আপ সংক্রান্ত ইউটিউব যে ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক ইউর স্ট্যাটাস যে অপশন রয়েছে ওখানে যাবে ওখানে যাওয়ার পরে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এন্টার হওয়ার পরে উপরের দিকে দেখবে প্রিন্ট দ্য ফর্ম বলে অপশন রয়েছে প্রিন্ট দ্য ফর্ম আর পেমেন্ট স্ট্যাটাস তোমরা প্রিন্ট দ্য ফর্মে ক্লিক করবে ক্লিক করার পরে নিচের দিকে দেখবে পে অনলাইন বলে অপশন পাবে এবং পে অনলাইন থেকে তোমরা রীতিমতো পেমেন্ট করতে পারবে তো যাদের ফার্স্ট টাইম পেমেন্ট করতে পারো নি তারা এই সেকেন্ড টাইম এইভাবে পেমেন্ট করতে পারবে তো পেমেন্ট ফেল হচ্ছে বারবার তার সমাধানটা কী পেমেন্ট ফেল হওয়ার অনেক কারণ হতে পারে যেমন ধরো তোমার ডেবিট কার্ড যদি ইন থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের হয়তো ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দিচ্ছ সেটা হতে পারে নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে তো অনেক ধরনের সমস্যা হতে পারে তো যাদের পেমেন্ট বারবার ফেল হচ্ছে তারা নিজস্ব কার্ড থেকে পেমেন্ট না করে অন্য কারোর কার্ড থেকে পেমেন্ট করার চেষ্টা করো অথবা কোনো সাইবার ক্যাফে গিয়ে এই যে পেমেন্টের যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করো পেমেন্ট ফেল হয়েছে কিন্তু টাকা কেড়ে নিয়েছে সমাধান কী এর কোনো সমাধান আপাতত নেই তোমরা ইউনিভার্সিটি হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারো তারাই এই সমস্যার সমাধান করে দিতে পারবে তাড়াহুড়ো করে আবার সেকেন্ড পেমেন্ট করে দিও না মিনিমাম তিন দিন দিন পর্যন্ত অপেক্ষা করতে পারো তিন দিনের মধ্যে তোমাদের যদি পেমেন্ট সাকসেসফুল হয় ভালো নইলে তোমরা আবার দ্বিতীয়বার পেমেন্ট করতে পারো ঠিক আছে অনেকের সাথে সাথে দেখাচ্ছে যে পেমেন্ট ফেল হয়েছে কিন্তু এক মানে দু পাঁচ ঘন্টা কি দশ ঘন্টা পরে কিন্তু দেখা যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো তোমরা অপেক্ষা করবে এক থেকে তিন দিন পর্যন্ত তো তার মধ্যে যদি পেমেন্ট হয়ে যায় তো খুব ভালো কথা নইলে তোমাদেরকে সেকেন্ড টাইম পেমেন্ট করতে হবে আর তার সাথে ইউনিভার্সিটি হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করবে তারাও কিছুটা পারলে তোমাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করবে এক্সাম ফর্ম ফ্লাপ সাকসেসফুল হয়েছে কিনা সেটা চেক করবো কীভাবে তো এটা অনেকের প্রশ্ন আছে তো সাকসেসফুল হয়েছে কিনা তার জন্য চেক ইউর স্ট্যাটাস অপশানে যাবে আমি আমার এক্সাম ফর্ম আপ সংক্রান্ত যে ভিডিও আছে সেটাতে আমি দেখিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে তোমরা এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এন্টার করতে পারবে এবং সেখানে পেমেন্ট স্ট্যাটাস বলে অপশান দেখাবে পেমেন্ট স্ট্যাটাসের অপশানে তোমাদের যদি সাকসেস দেখাই তার মানে তোমাদের ফর্ম ফিলাপটা সাকসেসফুলি হয়েছে এবং তার সাথে তোমরা তোমাদের পেমেন্টের যে রিসিপ কপি সেটা মানে সরি রিসিপ কপিটা ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করে নেবে তার সাথে যে ফর্মটা রয়েছে এক্সাম ফর্ম ফিলাপ রিলেটেড সেটাও প্রিন্ট আউট করে নেবে এক্সাম ফর্ম ফিলাপের প্রমাণ হিসাবে কী কী প্রিন্ট রাখতে হবে এক্সাম ফর্ম ফিলাপের প্রমাণ হিসাবে দুটো প্রিন্ট রাখতে হবে একটা হচ্ছে পেমেন্টে সরি এক্সাম ফর্মফিলাপের ফর্ম দেখতে পাচ্ছ অনস্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ফর্ম এইরকম ফর্ম থাকবে যেখানে তোমাদের ডিটেলস দেওয়া থাকবে তার সাথে তুমি কোন কোন পেপার সিলেক্ট করেছো সেসব ডিটেলসগুলো এখানে দেওয়া থাকবে তো এগুলো তোমার এই একটা ফর্ম আর একটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এই পেমেন্ট রিসিপ্ট এই দুটো কপি তোমাদের কাছে রাখতে হবে সেটা প্রিন্ট আউট করে রাখবে অথবা পিডিএফে রাখো যাই করো তোমাদের কাছে রাখতে হবে এই দুটোই হচ্ছে তোমার এক্সাম ফর্মফিল আপ রিলেটেড প্রমাণ ভুল পেপার সিলেক্ট করা হয়েছে সঠিকভাবে সিলেক্ট করা হয়নি সমাধান কি অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে চারটের জায়গায় হয়তো চারটে পেপার রয়েছে সেই জায়গায় একটা সিলেক্ট করে ফেলেছো হয়তো কারো চারটে রয়েছে তিনটে সিলেক্ট করে ফেলেছো এক কথায় ভুলভাবে তোমাদের পেপারগুলো সিলেক্ট করে নিয়েছো তো সঠিকভাবে পেপার সিলেক্ট করতে হতো আমি ভিডিওতে বারবার বলে দিয়েছি যে তোমাদের পেপারগুলো কনফার্ম হয়ে তবেই সিলেক্ট করবে এবং সাবমিট করবে কারণ একবার সাবমিট করলে আর সেগুলো আর আন্ডু অর্থাৎ আনডান করা যাবে না সেগুলো আর তোমরা এডিট করতে পারবে না তো আপাতত কিছু নেই তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারো আমরা হেল্পলাইনে যোগাযোগ করে উঠতে পারিনি তাই এর সমস্যার সমাধানও জানা নেই তো আপাতত যারা ভুলভাবে সিলেক্ট করে ফেলেছ তাদেরকে সেই ভুলভাবেই এক্সাম দিতে হবে এবং আপাতত আর কিছু করা নেই তাই এর সমাধানও আপাতত জানা নেই তোমরা হেল্পলাইনে যোগাযোগ করবে আর হেল্পলাইন নাম্বার এক্সাম ফর্মফিলাপ রিলেটেড ওয়েবসাইটের উপরেই দেওয়া রয়েছে এবং আমার সম্প্রতিটা ভিডিওতেই দেওয়া রয়েছে তো তোমরা সেই এক্সাম ফর্ম ফিল যে হেল্পলাইন রয়েছে সেখানে যোগাযোগ করে নেবে তো আশা করি তোমরা কিছুটা হলে হেল্প পেলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে হেল্পলাইন নাম্বারটা এই যে হেল্পলাইন নাম্বার দেখতেই পাচ্ছ অনস্ক্রিন তোমরা এটাই একমাত্র এক্সাম ফর্মফিল আপনার হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে ইউনিভার্সিটি থেকে আর এছাড়া আর কোনো আপাতত হেল্পলাইন নাম্বার দেওয়া নেই ঠিক আছে তো তোমরা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে আর চেকিং স্ট্যাটাস অপশানটা অনেকেই দেখ হয়তো জানো না তো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি চেকিং স্ট্যাটাস অপশানে যাবে এবং এখানে যাওয়ার পরে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাদের তোমাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেটা চেক করে নিতে পারবে তার সাথে তোমাদের দরকারি দুটো ডকুমেন্টস অর্থাৎ ফর্ম এবং পেমেন্ট স্ট্যাটাসের রিসিপ্ট দুটো ডাউনলোড করে নিতে পারবে তো এই হচ্ছে প্রোটাল প্রসেস আশা করি তোমরা বুঝতে পারলে আর যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করে জানাতে পারো এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করতে পারো আশা করি অধিকাংশ যে সমস্যাগুলো হচ্ছে তার সমাধান কিছুটা হলে আমি দিতে পারলাম যেগুলো অনেকেরই হয়তো অজানা তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে বন্ধুর সাথে এবং আমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সবসময় লাইক এবং শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো